আপনার স্বামীর গর্ভে দিলাইলাম প্রথম রাত্রি ও সময় তুমি বিবেক হইলাইতা তিনটা কথা কইতাই বিবে যান বিবে যান। আমি কত বেটিন দেখলাম কিন্তু দেখি আমার সুন্দর লাগছে না, দেখি আমার মায়া লাগছে না, তোমারে দেখি সুন্দর লাগছে, তোমারে দেখি আমার মায়া লাগছে, এর লাগে তোমার আমি সাথে করলাম। এখন তোমার লগে আমার তিনটা শর্ত আছে, যদি তিনটা শর্ত তুমি মানো না তোমার লগে আমার কুটুমালা চলতো নাই। এক নম্বর শর্ত হইল বিবিজান, আমার মাই যে তাজুদর নামাজ পড়ান তুমিও তাজুদর নামাজ পড়া লাগবো, তুমিও ফজরের নামাজ বাদে তিলাওয়াত করা লাগবো। আমার মাই যে ফরতে দিন সূরা ইয়াসিন শরীফ পড়িয়া এর বাদে উন্দালো আগুন ধরেন খোক সুবহানাল্লাহ। ও চন্দ্রপুরের মায়ো কলহন, যে বেটা বেটি নমাজি ফাইলাইছ এই বেটে ফজরের নমাজ পড়ি আপনার হইব ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিল আল আজিজুর রহিম। মা বই নহাল এই বেটে তিলাওয়াত করব, ইয়াসিন শরীফ পড়িয়া ভাই হাল এর বাদে কি আপনার উন্দালো আগুন ধরাইব, আপনার ঘরের মধ্যে আল্লাহ গরিবের দরজা বন্ধ করে দিবা, উসমান গনির দরজা খুলে দিবা, জোরে কো সুবহানাল্লাহ। যদি ঘরের বেটি নমাজে থাকে না লাখ লাখ টাকা কামাই আনবা ভাই, ও ভাই আনবাই সবাই যাইব, ও ভাই আনবাই সবাই যাইব। যদি আপনার বেটি বে নমাজে থাকে ঘরের রহমত বরকত থাকতো না, এই ঘরের রহমতের ফরিস্তা হইতা নাও। যদি আপনার বিবি বে নমাজে থাকুন ঘরের রহমতের ফরিস্তা আইন নাও, যে বাড়িতে কুকুর থাকে নবী যখন এই বাড়িতে রহমতের ফরিস্তা আইন নাও। আজ মুসলমানে কুকুর দে ঘর বাদ খাওয়াই তারা না উজুবিল্লাহ। শোচুককে আমি এক বাড়িতে গিয়ে পাইছি এক না ফরমান সান্ডায় একবারও হে বাদ খার একবারও কুত্তা বাদ খার হোক না উজুবিল্লাহ, তার হাসর হইব কুকুরের লোকে নাম না করে যা খাল্লা চুরুক মাত বুঝা জাননি। আমার বুঝই কখন আর বাই হল যে বাইত কুকুর থাকবো নবী যে কইছেন রহমতের ফরিস্তা এটা নাও, আর যে ঘরের বেটা বেটা নমাজি আর বেটি বে নমাজি নবী যে কইছেন এই ঘরের রহমতের ফরিস্তা এটা নাও, বেটিও বে নমাজি বেটাও বে নমাজি রহমতের ফরিস্তা এটা নাও, বরকতের ফরিস্তা এটা নাও, এই ঘরের মধ্যে রহমত বরকত থাকতো নাই, এই ঘরের অভাব কোনোদিন দেইতো নাই। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. মাটি তা বুঝা জাননি যে সাবজেক্ট জন্য সাবজেক্টের ভিতরে মাটি আর আমার বুঝে কখন আর বাই হল ও ফইলার দিন কইল বিবিজান এক নম্বর শর্ত হইল নমাজ সময় নমাজ পড়তায় ফজরের নমাজ পড়ে সুরা ইয়াসিন শরীফ পড়তে আমার মাইয়া না ইয়াসিন পড়ে উন্দালো আগুন দিছন না, তুমি নমাজ পড়া লাগবো, নমাজ না পড়লে হইতো না, নমাজ না পড়লে হইতো না, নমাজ না পড়লে হইতো না, তোমার রং দইয়া পানি খাইতাম নাই। আর হেও যদি আনা ফাও ধরা হয় আর আরেক গুহাইলা সুন্দর গার্লফ্রেন্ড কইব তুমি তো আল্লাহ দিলে রং আল্লাহ মিলাইয়া দিছন, কারণ গেলে কি ইনভেটার নাই তোমার রঙে গড় চাপ হয়ে যাইব, আর এন আর নমাজেরও দরকার নাই, তুমিও জেলা মইও লা খালি বস্তা ফুচিতে আমার ঘুমাইতাম, জেলা আমার বউ গেটে কইতা কুকুরের নাম সটার মুগইডার নাম কুপাম, মাতে না হই না দোতে আর গয়না ভিন্দে না হই না বিনা নতে বেহায়া জানা বেহায়া বানি হিদল জানা গন হাজার বার দইলের হলদি বদলে না থার রং। এখন তুমি যদি নমাজিও আর আরেকটা নমাজি বেটি হতে তো কইবা আলহামদুলিল্লাহ দুনিয়ার জন্নত পাই লেছি, আর ভাই তুমি নমাজ পড়ো তোমার বেটি নমাজ পড়ো না, ও ভাই তুমি বুঝিলাও তোমার দুনিয়া তো দোজক আর আখেরও তো তুমি দোজকর মালিক বনি গেছো। আমার বনি নহল ভাই হল এর লাগে তো নবী যখন ফইলা দেন আপনি কইলা নমাজের কথা, আর দুই নম্বরে হো বিবি যান ফর্দা করতায় ফর্দা করতায় ফর্দা করতায়, যদি তুমি ফর্দা করো না তোমারে লইয়া আমি চলতাম নাই, আমি বেফর্দা বেটি লইয়াও আমার সোনার সংসার করতাম নাই। সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলে ফরমাইয়া গেছেন এ জোবা নাই আমার উম্মতের বেটিন তে খাবড় ফিন্দিবাও, খাবড় ফিন্দার বাদে লেন্টা থাকবাও লেন্টা আটিবা আর হইবাও, তার নাম হইল স্ট্যান্ডারি সুন্দর। এক দুই বছর আগে নাই সাড়ে চোদ্দশো বছর আগে নবী যখন কইছেন খাপড় ফিন্দিবা এর বাদে উলঙ্গ লেন্টা থাকবা, আমরা ওই দিন এনআরসি বেনআরসি গেছে নানি সাহেব হল কত আমরা সার্টিফিকেট লেমিনেশন করাইছি নানি, লেমিনেশন করাইছি স্কুলের সার্টিফিকেটও লেমিনেশন করাইছি হুরুতার জন্ম সার্টিফিকেটও লেমিনেশন করাইছি, লেমিনেশন করার বাদে লেখা দেখতে অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি কোন কর কিলা দেখতে কোনো অসুবিধা নাই,
আইরামরার মা বই নখলো ওলা কাপড় ফিন্দি যাও, যে পাতলা কাপড় ফিন্দার বাদে কোন জায়গা খো বের খি দেখতে কোনো অসুবিধা হন নাও। আর সাড়ে সত্তর বছর আগে নবী যখন হইয়া গেছেন এজবা নাইব ওলাখান কাপড় ফিন্দা ফিন্দিবা বেঠিনছে, যে তা কাপড় ফিন্দা আর না ফিন্দা সমান না উজুবিল্লা। এর লাগে আল্লাহ রসুলে ফরমাইন আমার প্রধান আসুই মা বই নহল ও নবীজ খোসন বাই হল, দুই নম্বরে আপনার ভিড় হোক ভেবে যান, তুমি ফর্দা করা লাগবো, ফর্দা করা লাগবো, বিনা ফর্দায় আমার বাইত রইতে হতে নাই। সোনা খাও বস্তার তুই যাবে শুনি লালাত গেলা সোনারের ঘর, বিলে দাদা আমারে এক বড়ি সোনা দেও, বিলে বস্তার মুকুকু কুল সোনা বস্তার থাকেনি, হো দেখবা গড্ড এর ভিতরে আরেক গু বাসক, এর বাদে আরেক গু টুল আছে, টুলোর ভিতরে টুল, এর বাদে রে বাবা দেখবা ও রাঙ্গর প্যাকেট গুর হারাইয়া ওগুর মুখেও আরেকটা সেল লাগাইল মাত হাসানা নুসা। মা বই নখাল ওলা তুমি তাই সম্মানি, ওলা তুমি তাই নিজ্জতি, ওলা তুমি তাই সম্মানি, মাল নবী যখন ফরমাইছেন মা বই নখাল, এর লাগে তো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলাইছেন মা বই নখাল এই বেটিন বিলে আপনার শয়তানর জাকে জাল, আর নিসাউ হবালা তোর শয়তান, এই বেটিন হইলা শয়তানর জাকে জাল না উজুবিল্লাহ। এই শয়তানে আপনার বেটিন দিয়ে আপনার শিকার করে, আর বেটিন তোর এক তর্জমা আমার বদান সেই মা বই নখল লুকাইল বস্তু, আর বেটিন এটাই লাগে লুয়াও, আর বেটানি তাই লাগে সমক, ও ভাই সমকর খাম হইল লুয়া ফাইল জাফট মারতো। এখন এক ফিরসা বাড়াতো দি সময় এক টুমা থাকে আর লোয়া টুমা দারো থাকে, তা সমক কইব নি ফালাবা আমি এক ফিরো রাতো সমক সম্মান করি লোয়া ওখান দরবার খাম নাই কই না মাতুন না, এক ফিরো রাতো সমক থাকলে লো ফাইলো জাহত মারব, যেহেতু সাবজেক্ট দেব হয়েছে মাত মাতি আর আমার প্রধান সে মা বই নখল, বেটাই নিতা সমক আর বেটি নিতা লোয়া, লোয়ার কাম হইল সমক ফাইলে আপনার তাস মারি ধরিলেই তো, লোয়ার কাম হইল সমকর কাম হইল মা বই নখল, ল ফাইল আপনার জাফট মারে ধরতো, এর লাগে তো নবী কইছেন মনে করল বাই গো বাঘ, এই বাঘর সামনে বারোই না মারি দিব জাফট, বাপ আদমে চাইলা লাল চটলা না নিবেশ তো মা বই নখল এটা জাফটারা জাত, বাপ আদমে চাইলা হওয়ার জাফট মারি দিতা আল্লাহ থেকে নিষেধ দিল আদম, এ না জাফটা জাফটে হরিও না আগে তুমি হওয়ার মর আদায় করো জোরে করো সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বই নখল, নবী যখন মাইছেন মা বই নখল ও শরীয়ত তোয়াইছো ভাই এক নম্বরে তো কইলা রাইত বেটির নামাজের কথা কইছো, দুই নম্বরে কইলাও বিবি জান তুমি ফর্দা করতাই, তোমার মনে করো বাইর লগে মাত্তা ফাত্তা নাই, ফুফুর ঘরের বাইর লগে মাত্তা ফাত্তা নাই, চাচার ঘরের বাইর লগে মাত্তা ফাত্তা নাই, মনে করো বাইর লগে মাত্তা ফাত্তা নাই, আমার যেন হুরু হম আমার যেন হুরু ভাই আমার যেন ছোট ভাই যারে আমরা হুরু হম দুঃখ কই নানি, ও বিবি জান আমার হুরু ভাইয়ের সামনে বারোইতে পারতে না এন সামনে তুমি যাইতে পারতে না শরীয়তে নিষে, এখন এটা মানবানি মানতা না মনে করে ভাই গুবিলে লাল ভাই সাহ লাল ভাই সাহ লাল 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 আর কে মনে মনে করে তোরে বই লাল যদি সুযোগ করতাম বাড়িতে লইয়া বেঙ্গলোর ওলা ওর নানি মাস্টার সাহ ওলা ওর ওলা ওর আগে আবি তো তা যাই তাগি এখন খালি হুরুতা হুরুতা লতা খালি বুঝ গম্বো দিতরা কদিন বাদে বাদে উন্দা হুরুতা তিন গুতো ইয়া তাই বাজুত নাই বালির খাল খাল লগে হুহুর গরো বাইল লগে ওলা ওর নি না ওর না দেখো সাবজেক্ট দিছো সাবজেক্টের ভিতরে মাথার অন্য দিকে যাই আর না আমার প্রধান আসুই মা বই নখাল এর লাগে শরীয়ত তোয়াইছো ভাই ওখাল নতুন ক্যান্ডিডেট হলে মাত খান কাজে না ফলাইয়া রাখলাম ও দুই নম্বরে হইল বিবি জান মোর গরো ভাই এলে কবর দার সামনে বারোই ভাই না ফুর গরো ভাই সামনে বারোই ভাই না সাসার গরো ভাই সামনে বারোই ভাই না ইকে তোমার বিয়া হরা যায় মন গরো ভাই তোমার বিয়া হরা যায় সাসার গরো ভাই তোমার বিয়া হরা যায় আমার হুরু ভাই আমি মরি গেলে তোমার বিয়া হরা যায় এগো সামনে বারোই ভাই না এখন বিলে গো হুরু ভাই সাহ হুরু ভাই সাহ হুরু ভাই সাহ মেড 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 বুঝছি নানি আর নবীজ কইতা হুরু হমদিক গুনতে বেটিনতে হুরু হমদিক কহলরে মা বই নহল নবীজ কইতা হমদিক রে ওলা খান ডরানি ডরাও ইগু সুতা বন্ধুর উগারো জাঙ্গা জাঙ্গা আটে খালি বান খাটলো দান খাইতো ইদার একুর মাত দিলে শুন তুই নববানি হুরি রে বুঝছি নানি জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর লাগে শরীয়ত আছে মা ইহাল আমার মা ইহাল হনা শরীয়ত আছে হুরু হন্দিকর সামনে বারোইটা নাই, বাই ফুরো সামনে বারোইটা নাই, ফুফুর ঘরের বাই সামনে বারোইটা নাই, সাসার ঘরের বাই সামনে বারোইটা নাই, এটা ওই লাগে বাঘ। আর বাঘে চলে আঠারো গা করে মনে করোর বাই আইছে আবার বাদে আপনার মনে হইতরা হাসনা বারোয়া মাতোস না হাসনা লুকাস কি এগু আমার বইন ফুতিগুর দিলবেলা দিলবেলা মাতোস না কি তুন আমার বই না লাগা বাইতে রে মাই হাসনা বারোয়া মাতে হাসনা বারোয়া মাত এগু তোর মনে করোর বাই আমার বইন ফুটে দিলবেলা আছে। আর হিগে হিগে ঘর খালে হিগে মনে মনে ঘর খালাম মা খালাম মা করা তো দিলবেলা এবার এমা যদি টিকিট পাইতে কিন্তু ফুরিন নষ্ট করেন মা হলে ফুরিয়ে লুকারি মস্তুরা তোর জন্মা তোর গিয়া শুনছে মনে করো বাই সামনে বারণি না যাইস তাই লুকারি মা এখন লুকাস কি গো লুকাইস না এগু আমার বইন ভূত এগুর দিলবালা ফুরিয়ে করি না দো কোন তফসির গিয়া শুনছি বারণি যাইজ না বিলে দূর যাই জালি বারোয়া মা তুই আমার বইন ভূত আল্লাহ কজন বন্দার মন বেজার করতে না কোন মন খুশি করবার জায়গা আমি এটা অকল মার দিন মাথা জান না অতলাগালি ব্রেক মারি মারি মাতি আর আল্লাহ যদি মাথা আনতে মাহরিব বাদ রতনপুর মাতি মজিকের ঘর লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও শরীয়ত আছে ভাই ওখান দুই নম্বরে কইল বিবির দুই নম্বরে কইল ফর্দার কথা আর তিন নম্বরে যাই সময় তুমি মসজিদ নমাজ দাঁড়ায় বেটিনিতা ওই লাগে ফাঁক দ্বারা যাত কায়দা হুন্না আজিম বুঝছুই হয়নি কোরআন শরীফ আল্লাহ কত এটা ফাঁক দ্বারা যাত একে না ফুরিয়া কইব ফুরি লেছে বুঝছুই নাই ও হইতা যাই সময় নমাজ দাঁড়ায় যাইতে সময় কই বুবি যান আমি এসান নমাজ দাঁড়ার কি আর তুমি এসান নমাজ খানটা ফড়ি লাও আজ এসান নমাজ ফড়ি যাই যাও আমরা দুজনে এক তালে বইয়া সুন্নতি হিসাবে বাদ খাই মুখ সুবহানাল্লাহ চাইও এই সুন্নত আজকু আমল করিও না নাইলে গাঁত কিয়াই বার হরি লইবা আজ করি ওয়া জুনিয়া দি গোর বাবিরে লইয়া বিয়ালে বাত খাওয়াত লাগি যাবিলে ওর ভাই আও হুন্ডাই নি ও ভাই আও জলদিও ভাই আও ভবানী ফুরিয়া হইয়া গেছেন স্বামী স্ত্রী এক তালো বইয়া বাত খাবা মানে সুন্নত চাইও আজ নগদ আমল করিও না কিয়ামত আইব জমিন মা দেখলে কইবা ইয়াল্লা 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 কিয়ামত আইছে রে আমার ভুবর গররে বাবা কোনদিন আমার গররে বাত খাইতে শুনে আমার দাঁড়ো বৈশন না আর হোট চাউরে আমার ভুয়া তার বউ লইয়া তালো বাত আর এটা লাইলা মজনু ফেম লাগছে এটা লাইলা মজনু ফেম লাগছে রে কি একবার হইলইবা আমার বর্দান সে মা বই নহল আমার যুবক বাইয়াই নহল যে সময় তুমি মসজিদ দাঁড়ায় যাইতে সময় হো বিবি যান আমি এসান নমাজ দাঁড়াইয়া তুমি এসান নমাজ গানটা ভরি লাও আর গড়ে একজন পঞ্চায়েত সব রাখিয়া যাইতা ও গুরু মেম্বারে চাইতা ও বেটে নমাজ হয়ে নি না না ও গুরু মেম্বারে ফর দিতা হোক সুবহানাল্লাহ এখন গ্রুপ মেম্বার খানো লাইতায় আরো 10,000 দি রাস্তা চটিদার হইবাস ভবানী বলে দাবত দিছিলাম আমরা এর বিপদি বানাইয়া যাইতরা মসজিদের ইমাম রাখা যান না 10,000 টাকা দি খান থাকি আর চকিদার রাখতাম বেটে নমাজ ফোর না না ফোর দিত এক সমস্যা ফোতরা নানি সাহাব হল যে তুকু বনিনতে গর বাত রান্ধন সারা বাত আপনার টোট থাকি সাত ফালাইয়াম একটা একটা করে হাবুগুলি টিফিন নি মাতো না এক বাতর টিফা মারলে আস্তা টোর খবর হওয়া যায় না নি এক বাতর টিফা মারলে আস্তা টোর খবর হওয়া যায় আর সালা সতুর শিয়ান বেটি যদি হয় খালি হরা হরাগু হরাই তো চেরাক করে ডাক দেব কইব আসনা ফুটি গেছিল মাইলা ও কইতা নমাজর সাইডি এন চকিদার 10,000 লাগতো নাই সিআই দিল নমাজ যায় নমাজ যে সময় তুমি নমাজ দাঁড়াই যাইতে সময় যায় নমাজ ওখানে আন্নার মাঝে এক কলে বাইন করে তুই আসল ও বাইন যোগ বদলাই যাও আর এক কলে বাইন করে তুই যাও কিংবা নমাজ সাথে লোয়ার মাঝে এক কলে লকটাইয়া তুই আও ওখান বদলাই তুমি আরেক কলে তুই যাও আর এসান নমাজ হয়ে হো বিবে যান তুমি এসান নমাজ বসলাই নি আর খানি চোখে হো সাথে বাদি চাও সুবহানাল্লাহ
মকন গাফলত নামাজে পাঞ্জা গানাও ফওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মকন গাফলত নামাজে পাঞ্জা গানাও ফওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা একদম নামাজি হল নামাজ পড়িয়া আপনার হুতামা দোজখ যাইবা না ওযুবিল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হন এর লাগি আপনার শরীয়ত আইছে আমার বুজুর্গ হনার ভাই হন আমার সন্তান সে মা বই না হন এর লাগি শরীয়ত আইছে আমার বুজুর্গ হনার ভাই হল এখন সাইয়া দেখলাই জেলা যায় নামাজ খান তুলছায় ওল্লা রই গেছে কি জেলা নামাজও ছাটি তুলছায় ও হল্লো তো নামাজও ছাটি রই গেছে তুমি বুঝিলা উঠবে বে নামাজে হইতা বিবি যান আমি বে নামাজে বেটি লইয়াও আমি জমিন সংসার করতাম নাই আজ বেনামাজির খাওয়ার কারণে আমার বুজুর্গ খানার ভাই হল এই বেনামাজির সোয়া খাবার কারণে আল্লাহ আমরা দোয়া কবল খতরা নাও আগে আগে আলী মকল খতম হব আইলে খতমে অর্ধেক পড়তে ফাঁসন না রোগের বেমার সাইট লইছে খুব কাসুবাহান আল্লাহ মাস্টার সাহেব ভাত হাসা নামিসা আমরাও আসলাম খতম পড়েছি আমি এক খতমও গেছি আজ থেকে লুই আইস আজ থেকে লোক 18 বছর আগর কথা হইয়ার এর হতমে আপনার 12 সফরতাম পাচ্ছি না আল্লাহর বন্দাম সাইট লইলে শুন হুকা সুবাহান আল্লাহ নমাজের সংখ্যা আসলা বেটিন তোর কাছে নমাজ আসলো ইও তো টানাটারি নটানটি খসবা খসবিতা অত তো আসলো না।